নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইওএস নিউজ। আমি আবারও ফিরে এলাম আপনাদের আরেকটি স্কুল বেসড অ্যাক্টিভিটিস নিয়ে, যেটি হলো 511.3.2। আপনারা জানেন যারা আগে থেকে আমাদের এই চ্যানেলের ভিউয়ার্স, যে আমরা অলরেডি 511.1, 511.2 এর সবগুলি করে ফেলেছি এবং একই সাথে 511.3 এর এই প্রথমটিও করে ফেলেছি, অর্থাৎ 511.3.1ও আমরা করে ফেলেছি। আমরা আজকে আলোচনা করব 511.3.2, অর্থাৎ রিপোর্টিং দ্য প্রসেস অফ পিটিএ এমটিএ এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি মিটিং অ্যান্ড আউটকাম অ্যাচিভড। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে। তো চলুন চলে যাওয়া যাক সেই বিষয়টির উপর আলোচনায়। এখন বিষয় হচ্ছে, এই বিষয়টির ওপর একটি ফরম্যাট কিন্তু এনআইওএস থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বলে দেওয়া হয়েছে যে সেই ফরম্যাট অনুসারে আমাদেরকে কিন্তু এই যে রিপোর্টটি সেটি বানাতে হবে। এই ফরম্যাট অবশ্যই, যে পয়েন্টগুলি রয়েছে সেই পয়েন্টগুলিকে অবশ্যই থাকতে হবে, তবে আপনি এর থেকে বেশি কিছু অ্যাড অবশ্যই করতে পারেন, কিন্তু এই পয়েন্টগুলি যেন অবশ্যই থাকে। কারণ যখন আপনার রেটিং হবে, এই মার্কস দেওয়া হবে এই এসবিএর ওপর, তখন কিন্তু এই পয়েন্টগুলি ধরে আপনার যে এসবিএটি আপনি জমা দেবেন সেটি কিন্তু মার্কস দেওয়া হবে। তো আমরা কিন্তু এই পয়েন্ট ধরে প্রতিটি পয়েন্ট ধরেছি এবং প্রতিটি পয়েন্ট ধরে আমরা এই রিপোর্টটি বানিয়েছি। তো চলুন এবার চলে যাওয়া যাক আমাদের মূল রিপোর্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 511.3.2 যেটা করেছি তার নাম রেখেছি হচ্ছে বিদ্যালয় পরিচালন সমিতির সভা সম্পর্কিত প্রতিবেদন, যেটা হচ্ছে ফরম্যাট ফর রিপোর্টিং অ্যাবাউট পিটিএ এমটিএ এসএমসি মিটিং। তো তার আমি বাংলা করেছি বিদ্যালয় পরিচালন সমিতির সভা সম্পর্কিত প্রতিবেদন। এখন আমি এর আগেও বারবার এই কথাটি বলেছি যে প্রতিটি রিপোর্টের প্রথমেই আপনি কিন্তু আপনার পরিচয় দিয়ে দেবেন। প্রথমে আপনার নাম থাকবে, শিক্ষকের নাম, তারপর নথিভুক্তকরণ নম্বর অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার, আপনার এনরোলমেন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপরে থাকবে আপনার বিদ্যালয়ের নাম এবং ঠিকানা। তো এখানে আপনারা বিদ্যালয়ের নাম এবং ঠিকানা দিয়ে দেবেন। এই তিনটি পয়েন্ট কিন্তু যে 11টি টোটাল রিপোর্ট করতে হবে। আপনারা জানেন এসবিএর ডিটেল সম্বন্ধে, যদি কেউ না জানেন আমাদের চ্যানেলে এর আগের ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু এসবিএ সম্বন্ধে আপনাদের ডিটেলসে দেওয়া আছে যে কতগুলি কী প্রজেক্ট আপনাকে করতে হবে। আপনারা জানেন যে 11টি টোটাল প্রজেক্ট করতে হবে, তার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু করে ফেলেছি প্রজেক্টগুলি, এবং সেই প্রজেক্টগুলি অলরেডি আমরা একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি আমাদের চ্যানেলে। আপনারা চাইলে সেই প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ভিডিও এক জায়গাতে পেয়ে যাবেন, এবং আপনারা যদি ভিডিওসগুলো ঘাটেন সেখানেও কিন্তু এই এসবিএর প্রজেক্টগুলি পেয়ে যাবেন। একই সাথে অন্যান্য বিভিন্ন ইনফরমেশনযুক্ত ভিডিও কিন্তু পাবেন। আপনারা জানেন যে এনআইওএস নিউজ চ্যানেল একটা অথেন্টিকেট নিউজ সবসময় দেওয়ার চেষ্টা করে, আপনাদেরকে সব থেকে আগে দেওয়ার চেষ্টা করে। তো এবার আমরা চলে যাই 4 নম্বর পয়েন্টে। দেখুন 4 নম্বর পয়েন্ট রয়েছে তারিখ, অর্থাৎ আচ্ছা আমরা একটু এর আগে এই বিষয়টি সম্বন্ধে একটু বলে নিই, সেটা হচ্ছে এটা কি বিদ্যালয় পরিচালন সভা সম্পর্কিত প্রতিবেদন। এখানে দেখুন বলেছে ফরম্যাট ফর রিপোর্টিং অ্যাবাউট পিটিএ এমটিএ এসএমসি মিটিং। তো এখানে তিনটে জিনিস কিন্তু দেওয়া আছে, আপনারা লক্ষ্য করছেন, পিটিএ এমটিএ এসএমসি মিটিং, অর্থাৎ পিটিএ মানে হচ্ছে প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশন, এমটিএ মানে হচ্ছে মাদার্স টিচার্স অ্যাসোসিয়েশন, এবং এসএমসি মানে হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি। তো এই তিনটির মধ্যে যে কোনো একটির ওপর প্রতিবেদন করলেই হবে। আমরা এসএমসির ওপর প্রতিবেদনটি করেছি। আসলে এই তিনটি একটি অর্গানাইজেশন, যেটা একটা সংস্থা বলতে পারেন, একটা কমিটি বলতে পারেন, যে কমিটি বিদ্যালয় পরিচালনার কাজ করে থাকে, বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই কমিটিগুলি কাজ করে থাকে। তো আমরা এসএমসি নিয়ে এখানে আলোচনা করব, বাকি দুটি করব না, কারণ যে কোনো একটি নিয়ে আলোচনা করলেই আমাদের হয়ে যাবে। তো এবার আমরা চলে যাই 4 নম্বর পয়েন্টে। এখানে আরও একটা জিনিস বলে দেওয়ার, দেখুন এখানে একটি ফরম্যাট যেটা এনআইওএস দিয়েছে, আমি বলেছি প্রতিটি পয়েন্ট ধরেছি, কিন্তু দেখুন এখানে এনরোলমেন্ট নাম্বারের পর ক্লাস রয়েছে এবং তারপর ডেট রয়েছে। আমি কিন্তু এই ক্লাস পয়েন্টটিকে অ্যাভয়েড করেছি, তার কারণটি হলো এই ক্লাসটি তখনই হবে, এই ক্লাস যে পয়েন্টটি রয়েছে, যদি আমরা এই যে এমটিএ এবং পিটিএ এই দুটির ওপর কোনো রিপোর্ট করতাম। কারণ প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশন তখনই মিটিং ডাকা হয় তাদের যখন কোনো একটা নির্দিষ্ট ক্লাস বেসিসে ডাকা হয় সাধারণত, এবং মাদার্স টিচার্স অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও কোনো একটা ক্লাস বেসিসে ডাকা হয়, তখন কোন ক্লাসের মিটিং ডাকা হয়েছে, কোন ক্লাসের প্যারেন্টস এবং টিচারদের মিটিং ডাকা হয়েছে, সেইটার ওপর কিন্তু তখন ক্লাসটি ওখানে নির্বাচিত করতে হতো। আমি যেহেতু এসএমসি করছি, অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি, আমরা জানবো পরবর্তীকালে এসএমসি কী, তো সে কারণে ওই পয়েন্টটিকে আমি বাদ দিয়েছি, ক্লাস পয়েন্টটিকে বাদ দিয়েছি। তো এবার আমরা চলে যাই, তাহলে 4 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেছে,
অর্থাৎ তারিখ আমরা করে ফেলেছি। এবার আমরা দিয়েছি পাঁচ হচ্ছে বিদ্যালয় স্থান অর্থাৎ বিদ্যালয় সেমিনার কক্ষ এবং সময় সকাল আট ঘটিকা। এখন এই স্থান এবং সময় এই দুটি পয়েন্ট কিন্তু আমাদের এনআইওএস প্রদত্ত যে ফরম্যাট সেখানে নেই, কিন্তু আমার মনে হয়েছে এগুলো দেওয়া দরকার, আমি সেই হিসেবে এগুলোকে অ্যাড করেছি। আপনারাও যদি মনে হয় এই যে রিপোর্ট আপনারা দেখছেন এর ওপর কিছু অ্যাড করা দরকার, অবশ্যই অ্যাড করবেন, সেটা অবশ্যই অনেক ভালো হবে বলে আমার মনে হয়। এরপরে এই যে ভূমিকা রয়েছে সেটিও কিন্তু আমি অ্যাড করেছি ইচ্ছা করেই, কারণ আমার মনে হয়েছে এটা দিলে হয়তো ভালো হয়। আরটিই অ্যাক্ট 2009 অনুসারে প্রতিটি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে একটি বিদ্যালয় পরিচালন সমিতি থাকবে। আমি বললাম যে আমি এসএমসি নিয়ে করছি, আমি কিন্তু এবার পিটিএ এবং এমটিএ বাদ দিয়ে দিয়েছি, পুরোপুরি আমরা চলে এসেছি এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি। বিদ্যালয় পরিচালন সমিতি থাকবে যা তৈরি হবে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্বাচিত প্রতিনিধি দ্বারা, যা বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন তথা সমস্যা সমাধানে প্রধান ভূমিকা নেবে। আপনারা যেহেতু বিদ্যালয়ের সঙ্গে যুক্ত তো এই কমিটি সম্বন্ধে যথেষ্ট অবহিত, আপনারা এই কমিটি সম্বন্ধে এর কাজ সম্বন্ধে অনেক বেশি জানেন, এবং শুধুমাত্র আমি এখানে যেটা করছি আপনাদেরকে কিছু পয়েন্ট ধরে তার বিষয়গুলিকে আপনাদেরকে হেল্প করছি, আপনারা কিন্তু এই বিষয় সম্বন্ধে এসএমসি সম্বন্ধে অনেক বেশি জানেন সেটা আমি ভালো করেই জানি। এখন এর পরের পয়েন্টে আমরা চলে যাই, প্রাক প্রস্তুতি পর্ব যে পয়েন্টটি রয়েছে। দেখুন আগামী 2/12/17 তারিখে বিদ্যালয় পরিচালন কমিটির সভা ডাকা হয়েছে সেই মতো। এখানে একটা জিনিস দেখুন, আমি তারিখটা 2/12/17 দিয়েছি, তার কারণ হলো আমি এর আগেও বলেছি অন্য রিপোর্টেও যে আপনাদের এই যে এসবিএ সেটা করা হচ্ছে ডিসেম্বর মার্চ এই রকম মার্চ পর্যন্ত সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ মার্চের 2018 মার্চের আগে কিন্তু সেই রিপোর্টগুলি করতে হবে। আমি যে এখানে যে আলোচ্য বিষয়গুলি রেখেছি মিটিংয়ের সেগুলি ডিসেম্বরের আলোচ্য বিষয় হতে পারে বলে আমি ডিসেম্বরে মিটিংটি অর্গানাইজ করেছি। তো আগামী 2/12/17 তারিখে বিদ্যালয় পরিচালন কমিটির বা সমিতির সভা ডাকা হয়েছে সেই মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির প্রতিটি সদস্যকে অন্তত 7 দিন আগে নোটিশ দিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। সেই নোটিশে সভার তারিখ, স্থান, সময়, আলোচ্য বিষয় স্পষ্টভাবে লেখা থাকবে, যাতে সভার প্রতিটি সদস্য উক্ত সভা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয় এবং আলোচ্য বিষয় অনুসারে উক্ত সভায় নিজের মতামতকে উপস্থাপিত করতে পারেন। এরপরের পয়েন্ট, বিদ্যালয় পরিচালন কমিটি বা সমিতির সভা আয়োজনের উদ্দেশ্য। আপনারা এখানে কমিটিও ইউজ করতে পারেন, সমিতিও ইউজ করতে পারেন, সমিতি ইউজ করাটাই ভালো হবে, আমরা যখন সবটাই বাংলায় করছি তো এটা সমিতি করে নেবেন আপনারা। সভার আলোচ্য বিষয়গুলি সভা আয়োজনের মূল উদ্দেশ্য বলা যেতে পারে। এখন এই যে সভাটি আমরা আয়োজন করছি সেই সভাটির উদ্দেশ্য কী, নিশ্চয়ই সেখানে কিছু আলোচ্য বিষয় রয়েছে। আমি বলেছি যে বিদ্যালয় পরিচালন কমিটি হচ্ছে বিদ্যালয়ে যেসব সমস্যা বা উন্নতির ক্ষেত্রে একটা গঠিত কমিটি যে সেইগুলি দেখাশোনা করে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা এসেছে বা কোনো কাজ এসেছে বা কোনো সিদ্ধান্ত বিষয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা এসেছে বলেই মিটিংটি ডাকা হয়েছে। তাহলে যে আলোচ্য বিষয়গুলি সেগুলিই কিন্তু এখানে উদ্দেশ্য হতেই পারে যে ওই মিটিংয়ের ওই মিটিংটির উদ্দেশ্য কী। তো দেখুন মিটিংটির আলোচ্য বিষয়গুলি ছিল বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি, বার্ষিক পরীক্ষার আয়োজন, যেহেতু ডিসেম্বর মাস তাই এই বিষয়গুলিকে আমি অন্তর্ভুক্ত করেছি, নতুন শিক্ষাবর্ষের জন্য বই নির্বাচন, আর 4 নম্বর দিয়েছি অন্যান্য, যদি কোনো কিছু আলাদা পয়েন্ট আলোচনা থাকে তবে। এবার আমরা চলে যাই পরের পয়েন্টে, সভা আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ। উক্ত দিনে সুষ্ঠুভাবে সভা সম্পাদনের জন্য সেমিনার কক্ষে সকলের বসার উপযুক্ত জায়গা ঠিক করে রাখা হলো। সভা শুরুর প্রথমেই সভাপতি নির্বাচন করা হলো যাতে সভাটি নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হতে পারে। সভার প্রথমেই আলোচ্য বিষয়গুলি আবারও সকলকে পড়ে শোনানো হলো। সভার প্রতিটি সিদ্ধান্ত রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা হলো যাতে ভবিষ্যতেও সেই সভার আলোচ্য বিষয় এবং সিদ্ধান্ত সম্পর্কে প্রমাণ থাকে। তো ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে প্রতিদিনের মতো আবারও একবার রিকোয়েস্ট করব, যদি আমাদের এই রিপোর্টগুলি ভালো লাগে, যদি আমাদের এই ইনফরমেশনগুলো ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটি লাইক করুন এই ভিডিওটি, এখনও যদি লাইক না করে থাকেন। যদি এই ভিডিওটি আপনি প্রথম দেখছেন, আমাদের চ্যানেলকে প্রথম ভিজিট করছেন, তো এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি আগে টিপুন, কারণ আপনারা এর পরে যখন ভিডিওগুলো দেখবেন তখন বুঝতে পারবেন কেন আমি বলছি সাবস্ক্রাইবটি আগে করতে, কারণ এখানে আপনাদের এনআইওএস সম্বন্ধিত যাবতীয় নিউজ দেওয়া হয় সব থেকে আগে এবং যেটা অথেন্টিকেট নিউজ সেটিই দেওয়া হয় সব থেকে আগে। এনআইওএস সম্বন্ধিত যাবতীয় স্টাডি মেটেরিয়াল আপনাদেরকে প্রোভাইড করা হয় যা আপনাদের যথেষ্ট আপনারা সেখান থেকে উপকৃত হবেন বলে আমার ধারণা, এবং আপনার শেয়ার করুন অবশ্যই এই ভিডিওটিকে যাতে যারা এসবিএ নিয়ে সমস্যায় রয়েছেন তারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তো চলুন এবার শুরু করা যাক পরের অংশে। এরপর পয়েন্ট,
সভা আয়োজনের পদ্ধতি, সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে এখন আমরা সেই সবাই কী আলোচনা করেছি সেই পুরো ডিটেলসটা এখানে আমরা তুলে ধরেছি একটু। সভাপতি নির্বাচনের মধ্যে দিয়ে সবার কার্যাবলী শুরু হলো, রেজুলেশন খাতা রেজুলেশন লেখার জন্য একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হলো, আলোচ্য বিষয়ের ক্রম অনুসারে আলোচনা শুরু হলো। এখন একটা বিষয় আমি বলবো যে এই প্রতিটি রিপোর্টে কিন্তু 7 নম্বর করে রয়েছে, আপনারা চেষ্টা করবেন যতটা সংক্ষিপ্তাকারে জিনিসগুলোকে করা যায়, আমিও সেটাই চেষ্টা করেছি। যদি আপনাদের মনে হয় যে আরও ছোটো করা দরকার অবশ্যই করতে পারেন, যদি মনে হয় না একটু বড়ই থাক ক্ষতি নেই আরও কিছু অ্যাড করা যেতে পারে সেটাও করতে পারেন, কোনো এইটি যে একদম শেষ কথা তা নয়, এটা একটা জাস্ট ফরম্যাট আপনাদেরকে গাইড করার জন্য বলা যেতে পারে। আপনারা বিষয়গুলি কিন্তু সবই খুব ভালোভাবে জানেন, এটা একটা গোছানো অবস্থা বলা যেতে পারে যেটা দেখে আপনারা একটা ফরম্যাট তৈরি করে নিতে পারবেন আপনাদের বিদ্যালয়ের উপযোগী। এরপরে কি, প্রথমেই আলোচনা করা হলো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে, সেই বিষয়টি নিয়ে আমাদের বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত রয়েছে, পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে কি না সে বিষয়ে সকলে তার মতামত দিলেন। এখন সেই মিটিংয়ে আমরা পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করব ভাবলাম পরের বছর থেকে আমাদের বিদ্যালয়ে, আমাদের যেহেতু বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত রয়েছে এবং পঞ্চম শ্রেণীকে অ্যাড করব, তো সে কারণে মিটিংটা ডাকা হয়েছে এবং সেই বিষয়ে সবাই তার মতামত দিলেন যে এটা করা করব কি না বা কীভাবে করব সেই বিষয়ক। সামনেই বার্ষিক পরীক্ষা কীভাবে তা সম্পাদন করা হবে তার একটি রূপরেখা তৈরি করা হলো। এরপর আসা নতুন বর্ষের জন্য নতুন বই নির্বাচনের বিষয়টি নিয়ে, যেখানে অভিভাবকরা বিদ্যালয়ের বর্তমান বইগুলি সম্বন্ধে মতামত দিলেন। এরপর বিদ্যালয়ের কিছু টুকিটাকি সমস্যা নিয়ে আলোচনা করা হলো এবং সবশেষে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হলো। তো মিটিংয়ে কী হলো আমরা সেগুলো জেনে নিলাম। এবার সভা চলাকালীন মূল সমস্যা, সভা চলাকালীন কী কী সমস্যা হতে পারে বা কী কী সমস্যা দেখা দিয়েছে সেগুলি নিয়ে একটু আলোচনা করে নিই। বিদ্যালয়ের সেমিনার কক্ষটি মূল রাস্তার ধারে হয়, কখনো কখনো আওয়াজের কারণে বিষয় আলোচনায় বিঘ্ন হওয়া। সভার আরেকটি বড় সমস্যা হলো মূল বিষয় থেকে বিষয়ান্তরে চলে যাওয়া এবং অপ্রাসঙ্গিক বিষয় আলোচনা শুরু হওয়া। মানুষ আলাদা, তার দৃষ্টিভঙ্গিও আলাদা, সেই মতো তার ভাবনা চিন্তাও আলাদা। সেক্ষেত্রে সবার মূল সমস্যা হলো কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সবার সদস্যদের মধ্যে মতের অনৈক্য তৈরি হওয়া। এবার আমরা গেলাম সমস্যাতে, এবার আমরা আসবো তার সমাধানে। আওয়াজের কারণে বিষয় আলোচনায় যে বিঘ্ন দেখা দেয় তার জন্য মাইক্রোফোন ব্যবহার করা যেতে পারে। সবার আলোচনা যাতে বিষয়ান্তরে চলে না যায় সে কারণে সভাপতির সঙ্গে সঙ্গে প্রতিটি সদস্যকে সজাগ থাকতে হবে। যদি অপ্রাসঙ্গিক বিষয় আলোচনা শুরু হয় সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাটিকে মূল স্রোতে ফিরিয়ে আনা সকলের দায়িত্ব। সবার মধ্যে মতের অনৈক্য যে কোনো সভার একটি অন্যতম বড় সমস্যা, এক্ষেত্রে ভোটাভুটির আয়োজন করে বিষয়টি সমাধা করা যেতে পারে। তো সমাধানও দিয়ে দিলাম, এবার আসি আমরা শেষ পয়েন্টে, বিদ্যালয় পরিবেশে বিদ্যালয় পরিচালন সমিতির সভা আয়োজনের প্রভাব। এখন এই ধরনের মিটিং ডাকার কি প্রভাব রয়েছে আমাদের বিদ্যালয়ে, বিদ্যালয়ের যাবতীয় সমস্যা তথা উন্নয়নের একটি অন্যতম হাতিয়ার হলো এই বিদ্যালয় পরিচালন সমিতি। যখনই বিদ্যালয় কোনো সমস্যায় পড়ে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে বিদ্যালয় পরিচালন সমিতি সভা ডাকা হয়, তাই বিদ্যালয় পরিবেশে যথেষ্ট গুরুত্ব রয়েছে। উক্ত সভার ক্ষেত্রেও তার অন্যতা হয়নি, যে যে বিষয়গুলি আলোচিত হয় সেগুলি সম্বন্ধে একটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে আসা সম্ভব হয়। যথা আগামী বর্ষ থেকে আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শুরু হবে, এখন কী কী সিদ্ধান্ত হয়েছে তার কী কী প্রভাব আমরা ওই মিটিংয়ের ফলে কী কী হলো সে বিষয়গুলি একটু জেনে নিই। আগামী বর্ষ থেকে আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শুরু হবে, সেই মতো শুরু হবে প্রচার, মানে যে পঞ্চম শ্রেণী আমরা শুরু করছি সেই জন্য আমাদের প্রচার দরকার, তবেই ছাত্ররা আসবে আমাদের স্কুলে ভর্তি হবে আমাদের বিদ্যালয়ে ভর্তি হবে। এই বিষয়টি নিয়ে আলাদাভাবে আরেকটি সভা আয়োজনের ব্যবস্থা করা হবে ঠিক হলো। 2 নম্বর, বার্ষিক পরীক্ষা আয়োজনের জন্য প্রত্যেক শিক্ষককে তার নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। 3 নম্বর, নতুন বই নির্বাচন করা হবে না, পুরনো বই ধরেই নতুন বর্ষের পড়াশোনা চলবে, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয় শিক্ষকের ওপরেই সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হলো। এখন একটি বিষয় রাখা হয়েছিলো যে নতুন বছরে আমরা কি নতুন বই আনবো না যে পুরনো বইগুলি পড়ানো হচ্ছে বিদ্যালয়ে সেগুলিই থাকবে, তো সেক্ষেত্রে দায়িত্ব দেওয়া হলো যিনি বিষয় শিক্ষক রয়েছেন সেই বিষয় শিক্ষককেই সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হলো যে সেই বইগুলি সম্বন্ধে কী সিদ্ধান্ত নেওয়া হবে। তো এইগুলি এইরকমভাবে আপনারা করতে পারেন, একটা ফরম্যাট আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, এবার আপনারা এর ওপর বেস করে বিষয়টি তৈরি করবেন।
আপনারা অবশ্যই এর থেকে অনেক ভালো বানাতে পারবেন আমার বিশ্বাস রয়েছে, কারণ আপনারা যথেষ্ট বহুদিন ধরে শিক্ষকতা করছেন, আপনাদের একটা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। আপনারা মিটিংয়ে কি করেন সেই বিষয়ে আমি একটা জাস্ট গাইড আপনাদেরকে দিয়েছি, আবারও বলছি এটাই কিন্তু শেষ কথা নয়, আপনারা অ্যাড করুন, এডিট করুন, সব কিছুই করতে পারেন এর এই রিপোর্টটির উপর থেকে। আমি শেষে আর একটি বিষয় আলোচনা করে দিই একবার, সেটি হচ্ছে চারটি সাইন। আপনারা জানেন যে প্রত্যেকটি রিপোর্টের শেষে চারটি করে সাইন দরকার, একটা হচ্ছে সিগনেচার অফ টিচার্স ট্রেনি যেখানে আপনি আপনার সাইন করবেন, দ্বিতীয় হচ্ছে কাউন্টার সিগনেচার বাই দ্য হেডমাস্টার উইথ অফিসিয়াল যেখানে আপনার হেডমাস্টার সই করবেন, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে সিগনেচার অফ মেন্টর এবং সিগনেচার অফ সুপারভাইজার। এই দুটির জন্য আপনার কোঅর্ডিনেটর, আপনার সুপারভাইজার এবং মেন্টর ঠিক করে দেবেন, তো কোঅর্ডিনেটরের উপরেই দায়িত্বটা ছেড়ে দেওয়া ভালো আমার মনে হয়। এখানে আর একটা বিষয় আমি বলবো, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আচ্ছা এই যে এসবি আমরা করছি যেটা তিনটে পার্টে ভাগ রয়েছে, তো সেটাতে তিনটে খাতা করব না একটা খাতা করব। আমি এর আগের ভিডিওতে এটাও বলেছি যে আপনারা তিনটে খাতা করতে পারেন, এখন এটা কোনো বিষয় নয় বা ভাইটাল বিষয় নেই যে তিনটে বলেছি মানে তিনটেই করতে হবে। যদি আপনার কোঅর্ডিনেটর বলে থাকেন যে তাদের একটা করলেই হবে, তো একটাই করতে পারেন, কারণ বিষয় সাবজেক্টটা আপনাদের একটা 511 যেটা তিনটে ভাগ রয়েছে, তো আপনাদের কোঅর্ডিনেটর যদি বলে আপনাদের তিনটে খাতা করতে আপনারা তিনটে করুন, যদি বলে একটি খাতাতেই আপনারা সব কিছু অ্যাড করে দেন তাহলে একটি খাতাই করুন। এটা খুব একটা বড় বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা বলা যেতে পারে আপনারা আপনাদের পরিস্থিতি অনুযায়ী করতে পারেন, এটা কোনো নিয়ম নেই বা বলতে পারেন যে এসবিএ করার যে নিয়ম সেখানে কোনো এরকম নিয়ম উল্লেখ নেই, এগুলো কিন্তু কোঅর্ডিনেটরের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে, কারণ শিক্ষার বিষয়টি সম্পূর্ণরূপে আপনার কোঅর্ডিনেটরের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে কীভাবে তিনি আপনাদের এই ট্রেনিংটি পরিচালনা করবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।